Most days I can barely leave my bed. Someone lives rent free inside my mind. আজকে ফ্রাইডে, আর এখন কটা বাজে? পৌনে আটটা মতো বাজে হয়তো। আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, আটটা বাজুক, একটু পরে স্নান করবো। আজকে কলেজ যেতে হবে, আর কালকের মতোই ওয়েদারটা। কালকে সকালে যেমনি ছিল না, চকচকে হয়ে রোদ উঠেছিল, আজকেও ঠিক সেরকমই রোদ উঠেছে, বাট আকাশে মেঘ আছে, বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টিটা পুরো কাদা কাদা হয়ে আছে। ডোরা অলরেডি ছাদ থেকে ঘুরে গেছে, মানে যখন শুয়েছিলাম তখন জেঠু ওকে ছাদে নিয়েছিল, ও অলরেডি ছাদে এসে খেলাধুলো করে চলে গেছে, এখনও শুয়ে আছে। ওকে আমি ডাকলাম, কিন্তু আর এলো না। এই জামা কাপড়গুলো তুলে নেবো, তোলা হয়নি, সব ঠিকঠাক। সব গাছে জল আছে, জল জেঠু দিয়ে দেয়। রোদের বৃষ্টিতে ভিজেছে আজকে, বলছে আমার ঠান্ডা লেগে গেছে। খুব স্বাভাবিক, ঠান্ডা তো লাগবেই। আগের বার কোনোরকম ভিজে গেছিলো, আগের বারেও ভালোই ভিজেছে, কিন্তু আগের বারে কিছু হয়নি, আর এবারেও মানে কালকেও ভিজলো, ঠান্ডা লেগে গেছে। এবার বুঝবে, আমি ওকে বললাম যে আজকে যদি বৃষ্টি হয় আজকে কেন কোনোরকম ভেজা যাবে না, না তুমি না ডোরা কেউ না, আমি থাকবো না, কলেজে যাবো আমি। তারপর এসে শুনবো দুজনে মিলে আচ্ছা করে ভিজেছে, হ্যাঁ সমস্যা হয়ে যাবে। যাই নিচে যাই, অত গরম লাগছে না, মানে রোদটা এরকম চকচক করছে ঠিকই, কালকের মতোই বললাম না, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। নাহলে ছাদে আসতে ইচ্ছেই করতো না যদি এত মানে রোদের তাপ থাকতো। গাছগুলো বেশ কত সুন্দর, বৃষ্টি হলে না গাছগুলো বেশ আরও বেশি বেশি সবুজ লাগে। আমাদের নিচটাতে তো পুরো মানে ঝেঁকে গেছে গাছগুলো, এগুলো সব ট্রিম করতে হবে, নাহলে জঙ্গল মানে কী বলতো, জঙ্গল জঙ্গল লাগছে এই দিকটা, প্লাস এই দিকটাও, এই যে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই যে হলুদ গাছটা, পুরো লতানো গাছটা, এই দিক দিয়ে তেজপাতা গাছের ওপর উঠেছে। আমি জেঠুকে সেদিন বললাম যে হচ্ছে তেজপাতা গাছটা তো বড়ো হয়ে গেলে কেটে দিতে হয়, কারণ পাশের বাড়িতে ছাদের ওপর ওটা ঝেঁপে যায়, তো কেটে রাখতে হয়, তো তুমি সাবধানে কাটবে, নাহলে লতানো গাছটাও কাটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি গাছটা এমন জায়গাতে লাগানো হয়েছিল, ও সাপোর্ট নিয়ে উঠেইছে, তেজপাতা গাছটা সাপোর্ট নিয়ে উঠেছে বন্ধু, তো কাটার সময়টা দেখে কাটতে হবে। যাই হোক, যাই নিচেছে দেখো। এই যে ডোরু, তোকে যে আমি দায়িত্ব দিলাম ডাকতে, তুই কি করিস? তুই নিজেই তো ঘুমিয়ে গেছিস, শুয়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ করছিস। উরি বাবারি, উরি বাবারি, আচ্ছা আচ্ছা, আর ভাঙছি আর ভাঙছি গো, আর ভাঙছি আর ভাঙছি। এই যে তুমি ওঠো, ও ডোরু ডাক রে, ডোরু, ও ডোরু, ওই কচুটা কচুটা কচুটা, ওঠো মাম্মা। কি এটা হ্যাঁ হ্যাঁ করছো কেন তুমি, কি হয়েছে? ও শোনা মা, ডাক ডাক ডাক, যাও যাও যাও, ডাকো 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 ডাকো। কে ডাকছে ডোরা, কে ডাকছে? ডাকো ডাকো, উঠতে বলো। জানলায় তুলেছিলাম কিন্তু রোদ আছে, থাকতে পারছে না। তুমি একটু উঠতে পারছো না? মাথাতে করে দিয়ে দেবো একটা, আসো আসো আসো, যা 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 ওর গায়ের উপর, যা যা, হায় হায় হেঁটে পালিয়ে গেছি। বস ওখানে বস, সিট সিট। আর এখন জানতে পারলাম কি, জেঠু খড়গপুর বেরিয়ে গেছে, জেঠু সকালে ছিল, জেঠু হচ্ছে ডোরাকে নিয়ে ছাদে এলো, খেলাধুলো হলো, আর তারপরে জেঠু বেরিয়ে গেছে। তো এবার আমাকে তো কলেজ যেতে হবে, কলেজ যাওয়ার একটু ব্যাংকে যেতে হবে, দোলকেও যেতে লাগবে আমার সাথে, কয়েকটা কাজ পেন্ডিং অনেকদিন ধরে পড়ে গেছে, করবো 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 বলে হচ্ছিলো না, বাট আর ফেলে রাখা যাবে না, জিনিসটা করে নিতে হবে, তো ব্যাংকে একবার যেতে হবে। ব্যাংকে কাজটা সেরে দোয়েল আমাকে কলেজে ছেড়ে দেবে, হ্যাঁ ফেরার সময় আমি কিছুটা ম্যানেজ করে চলে আসবো। আর ব্যাপার এখন হচ্ছে ডোরাকে একা বাড়িতে রেখে কী করে যাবো, দেখা যাক, কিছুটা একটা ব্যবস্থা করতে হবে। আরেকজনের মনে আজকে ডিউটি ফিউটি নেই, কী ব্যাপার কি? হ্যাঁ ও অনেকদিন পরে ভাল লাগছে, ক্লিয়ার লাগছে। আর একজন কি করছে গো? আর একজনকে একটু খাটের উপর তুলে দিয়েছি যাতে ও একটু ঘুমায়, একটু এসিও চালিয়ে দেবো, নাহলে বেরোনো যাবে না। আর আমি আলু সেদ্ধ করতে বসিয়েছি, আলু সেদ্ধ করতে বসিয়েছি, ভাত খেয়ে যাবো, আলু মাখাতে ভাত হোক। তুমি আগে বাজার করতে যাবে, ঘুরে আসি,
ব্যাংকে যেতে হবে, রিমুকে দিয়ে যেতে হবে আজকে। আগে রেডি হয়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করছি। এই যে আলু সেদ্ধ, মানে আলু মাখা, ডিম সেদ্ধ, ভাত। আর দোয়েল বাজারে গেছে, বাজারটা করে আনবে। ও বললো যে কি একেবারে তোমাকে নিয়ে বেরোবো, ব্যাংকে যাব, তোমাকে কলেজ ছাড়বো, বাজার করবো, অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আমি আগে বাজারটা করে আনি, তারপরে আবার ব্যাংকে ট্যাঙ্কে যাবো। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও আপলোডে দিয়ে দিই। আজকে একটু দেরি হয়ে গেল, 10:05 হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। ঠিক আছে। আর একজন তোমার গলার আওয়াজ শুনে দরজার পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে বেড়াতে দিইনি। সবজি টবজিগুলো থাক, ডিম টাইম নিয়ে রেখে দাও, পরে এসে নেই না। দোয়েল যাবে ব্যাংকে আমার সাথে, পার্সেলটা নিয়ে নিয়ে দিশুবাবুর দোকানে দিয়ে দিয়েছি, ঘরে ঘরে ছিলাম। কাজ হয়ে গেছে, এবারে কলেজে যাচ্ছি। কারণ ব্যাংকে যেহেতু কাজ ছিল, বাট ব্যাংকের কাজটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, কলেজে আমাকে দোয়েল ছেড়ে দিয়ে চলে গেল। এবার আমার মনে হচ্ছে আমি একা কলেজে। জানতাম আমি ফার্স্ট, কেউ আসেনি। যাকে সুইচগুলো অন করি, ঋত্বিকাকে ফোন করলাম, ওদের ট্রেন লেট আছে, এখন খড়গপুরে আছে। পুঁই শাকের ভাজা করছি, দুলার চিকেনের ভাজ হচ্ছে, আমার চিকেনটা হবে, তারপরে মাখাচ্ছে এই আমার বোনলেস চিকেন সব দুলাকেও দিয়েছি। উপরে, হ্যাঁ ওটাই বলছি, সোফার উপর। কি বলছি বল, ক্যামেরায় বল, বল না, তার মন খারাপ দেখে বোঝা যাচ্ছে, মন খারাপ। খেয়ে নিয়ে বা, আর একজনকে দেখো চুপচাপ মন মরা হয়ে বসে আছে, তার মা নেই আজকে, খায়ও নি কিছু না, চুপ করে বসে আছে। খাবি যে রে দোরা, খাবি না? ওই দেখো, বাসাবাসে যাকো মা। আজকে একটু দেরি হয়ে গেল ফিরতে, কারণ টোটো কাকু ছিল না, আজকে অন্য টোটো করে আসতে হয়েছে। তো যাই হোক, বাড়ি ফিরছি এখন, আর পুরো ঘেমে ভূত হয়ে গেছি। বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, 2:30 বাজে, আবার খিদে পাচ্ছে আমার, সে কারণে সকালবেলা আলু মাখা দিয়ে ভাত খেয়ে গেছিলাম। এখন সে আলু মাখাও নিয়েছি, ভাতে জল ঢেলেছি, আর দোয়েল হচ্ছে পুঁই শাক এনেছিল, পুঁই শাক ভেজেছে, আর একটু চিকেন করেছিল, চিকেনটা একটু নিয়েছি। আর এই টুনটুনি নাকি শুনছি খায়নি, আমি এসে খাবার দিলাম, এই তো এখন তো হ্যাঁ খেয়ে নিল, বাটি ফাঁকাও করে দিল। কি বলছো? বলেছিলাম কিছুতেই না, গুটলি করে আমি কিছু হাতে, আরে হাতে নিয়ে আসছি, শেষ হয়ে গিয়ে সেখানে গুটলি করে শুয়ে গেল। ওরা টিচার চলে এসছে, এবার নিচে যাই, তাকে নিয়ে যেতে হবে। ডোরা টিচার এসছে, নিয়ে গেছে, দোয়েলও গেছে, আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। ওকে ফ্রেশ ট্রেশ হয়েছি, এখন একটু যাই, মিটিংটা ঘুরে আসি। ঘোরার ট্রেনিং মনে হয় কমপ্লিট, আমাকে ফোন করেছিল ট্রেনার, চলে আসতে বললাম, আসছি নিয়ে আসি। আমরা থাকলে আর কিছুতেই করব না, শুধু গায়ের কাছে এসে চুপ করে বসে থাকবে। বাইক ট্রেনিং চলছে, বসছি কম করে, শুধু দেখি একবার আমি। কতক্ষণ বসে, চললেই ও নেমে যাবে। আমি ওটাই দেখছি, হ্যাঁ আস্তে আস্তে কি করে আগে দেখি, আমি আমি দেখছি। সবই বাড়ছে, ঠিক আছে, ঘোরা রেখে দুষ্টান করছে, আজ তাড়াতাড়ি যেতে হবে। যাই দেখি, তিনখানা দোকান করেছি, একটা তো বিরিয়ানি পাই। বাজে, খাওয়া দাওয়া করবো, খিদে প্রচুর পাচ্ছে। আমি তো সেই কলেজ থেকে এসে সেইটা খেয়েছিলাম, আর আমি সেরকম কিছু খাইনি। তো আমি ডালটা বের করালাম, ডাল করেনি, ডালটা ছিল আর কি ফ্রিজে। আর এই দেখে দাও, এখন তো তরকারি ফরকারি ই করবো, তুমি এখনই হিট দিচ্ছ, আমি বাথরুম দিব। আর এখানে এই যে চিংড়ি মাছের বাটি, এটাও দোয়েল করেছিল, এটা শাড়ুর তরকারি। এই যে আর মাছের ঝাল করেছে, সিলভার কাপ মাছের বড়ি দিয়ে। খাওয়া দাওয়া করে নিই,
আর ডোরা হচ্ছে ঘুমিয়ে গেছে, খেয়েছে অল্প খেয়েছে, খুব বেশি খায়নি। হ্যাঁ কখন কি মুড হয় কিছুই বুঝতে পারি না, এক এক সময় খেয়ে নেয়, খাওয়ার পর পড়ে যায়। ওই তো রান্নাঘর আর বাথরুমে দুটো জায়গাতে প্রচুর আরশোলা হয়েছে আমাদের। যাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।